আপনি যদি আপনার স্কিন টোনের ইমপ্রুভ করতে চান, আপনার কমপ্লেক্সনকে ইমপ্রুভ করতে চান, কিছুটা হলেও স্কিনকে লাইটেনিং ব্রাইটেনিং দেখতে চান, তাহলে আজকের রেমেডিটি আপনার জন্য। আজকের রেমেডিতে আমি শেয়ার করব ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কেমন করে একটা উপকরন পাউডার তৈরি করে নিতে হয়। চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভীষণ 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 ভালো আছেন। একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে একদম ভুলবেন না। আর সময় নষ্ট করব না, ভিডিওটি শুরু করি চলুন। এই উপকরণটি তৈরি করতে প্রথমে আমরা উপকরণ পাউডারটি তৈরি করে নিব। এই পাউডারটির অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই কোন স্কিন ধরনের উপরে, কোন স্কিন টাইপে কি দিয়ে পেস্ট তৈরি করতে হবে সেটা ইন ডিটেলস আমি ভিডিও শেষে বলছি। চলুন প্রথমে উপকরন পাউডারটি তৈরি করে নেই। এই উপকরন পাউডার তৈরি করতে আমাদের দরকার হবে বুটের ডাল। বুটের ডালকে পেস্ট করলে, বুটের ডাল বা ছোলার ডাল, এটাকে পেস্ট করলেই কিন্তু বেসন তৈরি হয়, যেটা সব স্কিনের জন্য খুবই বেনিফিশিয়াল। ছোলার ডালের পর বা বুটের ডালের পর দরকার হবে মসুর ডাল। মসুর ডাল আমাদের স্কিনের কালচে দাগ ছোপ ছোপ দূর করতে হেল্প করবে। থার্ড যে উপকরণটি নিচ্ছি সেটা হচ্ছে ওটমিল। ওটমিল আমাদের স্কিন কমপ্লেক্সনকে, আমাদের স্কিনের টোনকে ইমপ্রুভমেন্টে হেল্প করে। লাস্ট যে উপকরণ সেটা হচ্ছে মৌরি, অর্থাৎ মিষ্টি জিরা বলা হয়। হ্যাঁ, মৌরি, যেটাকে আমরা মিষ্টি জিরা বলি। মিষ্টি জিরা পরিমাণটা বলে দিচ্ছি, এক চামচ পরিমাণ ছোলার ডাল, এক চামচ পরিমাণ মসুর ডাল, এক চামচ পরিমাণ ওটমিল, এক চামচ পরিমাণ মিষ্টি জিরা, সবগুলোর পরিমাণ কিন্তু সমান সমান হচ্ছে। সবগুলো একটা বাটিতে নিয়ে মিক্সড করে আপনি কড়াইয়ের মধ্যে দিয়ে একদম লো মিডিয়ামে আপনি চুলার মধ্যে বসিয়ে দিন। একদম লো হিটে আপনি এগুলোকে নাড়তে থাকেন সবগুলো উপকরণ। আমাদের উদ্দেশ্য হচ্ছে ডালের ভেতরে যে একটু পানি পানি, একটু ভেজা ভেজা বা ভেজা ভেজা ব্যাপারটা থাকে সেটাকে শুকিয়ে নেওয়া। সবগুলো একদম লো হিটে কিছুক্ষণ ধরে নাড়তে থাকেন, দেখবেন পানিটা চলে গিয়েছে, তারপর আপনি এই উপকরণগুলোকে নামিয়ে নিন চুলা থেকে। যখন সবগুলোকে আপনি চুলা থেকে নামিয়ে নেবেন, ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা ব্লেন্ডারে দিয়ে একটা ব্লেন্ড করে একটা পাউডার তৈরি করে ফেলেন। এটাই কিন্তু আমাদের ফর্সা হওয়ার উপকরন পাউডার। এই উপকরন পাউডারটাকে যেটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিলেন, একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলে পাউডারটা কিন্তু আরো মিহি একটা পাউডার পেয়ে যাবেন। এটাকেই আপনি উপকরন হিসেবে আপনার ফেসে ব্যবহার করবেন। একটা জারের মধ্যে ভরে দেড় মাস থেকে দুই মাস পর্যন্ত, আপনি দেড় মাসই ধরেন, দেড় মাস পর্যন্ত এটাকে রেখে আপনি এই ফেস পাউডার, এই উপকরণটা প্যাক হিসেবে ফেসে ব্যবহার করতে পারেন। এখন বলে দিব আপনাকে কোন স্কিন টাইপে কিভাবে আপনি এই ফেস প্যাকটি তৈরি করবেন। আপনার স্কিন যদি ড্রাই হয়ে থাকে, দুই চামচ পরিমাণ উপকরণ নিয়ে তার সাথে মিশিয়ে দিবেন আপনি পরিমাণ মতো দুধ। কাঁচা দুধ মিশিয়ে দিতে পারেন, মিক্স করে যে প্যাকটা হবে সেটা আপনি আপনার ফেসে অ্যাপ্লাই করতে পারেন। যদি আপনার ফেস এক্সট্রিম লেভেলে ড্রাই থাকে তখন, তাহলে এর সাথে কিছুটা পরিমাণ নারকেল তেল দিয়ে আপনি প্যাকটা তৈরি করতে পারেন। আপনার স্কিন যদি অয়েলি হয়ে থাকে, তাহলে এই উপকরন পাউডারের সাথে টক দই মিশিয়ে ফেস প্যাকটি তৈরি করে নেবেন। আপনার স্কিন যদি ড্রাই এবং সেন্সিটিভ হয়ে থাকে, তাহলে এই উপকরন পাউডারের সাথে শুধুমাত্র পানি মিশিয়ে ফেস প্যাকটি তৈরি করতে পারেন। এখন জেনে নিতে হবে কেমন করে এই উপকরন পাউডারটি, উপকরন প্যাকটি আপনি আপনার ফেসে অ্যাপ্লাই করবেন। চলুন জেনে নেওয়া যাক। দিনের যে কোনো সময় আপনি এই উপকরন পাউডারটি আপনার ফেসে অ্যাপ্লাই করতে পারেন। ফেসটাকে প্রথমে ক্লিন করে একটা ব্রাশের সাহায্যে বা ফিঙ্গার প্যাডের সাহায্যে ফেসে অ্যাপ্লাই করে 15 থেকে 20 মিনিট রেখে দিন। আস্তে আস্তে দেখবেন ফেসের উপরে ড্রাই হয়ে আসছে। যখন ড্রাই হয়ে আসে দেখবেন স্কিনটা কেমন যেন টেনে ধরছে। ড্রাই হয়ে যাওয়ার পরে আপনি নর্মাল পানি দিয়ে ফেসটাকে ক্লিন করে ফেলেন। ঠিক এইভাবে আমার বলা পদ্ধতি অনুযায়ী সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারেন। নিয়মিত ব্যবহারে আপনি আপনার স্কিনের যে কমপ্লেক্সন আছে কিছুটা হলেও ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। আপনার স্কিন দেখবেন লাইটেনিং ব্রাইটেনিং এবং একটা রেডিয়েন্ট গ্লো দেখতে পাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন। আর যারা প্রথমবারের মতো এসে আমার চ্যানেলে আমার ভিডিও দেখছেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে একদম বের হবেন না। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।
আল্লাহ হাফেজ।